2019 বোলেরো পিকআপ 1.7 তো গাড়ি কন্ডিশনটা দেখে নিন ভালো করে একদম গুড কন্ডিশন গাড়ি কন্ডিশনে কালার থেকে শুরু করে ডালা থেকে শুরু করে টায়ার কন্ডিশন সব সবকিছু ওকে আছে এটি হচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.7 এক্সএল 2019 এর মডেল এবং দাম রাখা আছে 6.5 লাখ টাকা এবং আপনি 5 থেকে 5.5 লাখ টাকা লোন পেয়ে যাবেন এ 2022 এর গাড়ি 2022 গাড়ি একদম দেখার কিছু নেই একবার কারেন্ট গাড়ি আচ্ছা বেশি চলেনি 10000 গাড়ি চলেছে মাত্র 10000 কিলোমিটার চলেছে 2022 এর মডেল BS6 মডেল এবং 1.7 1.7 বোলেরো পিকআপ 1.7 এটা 2019 এর মডেল 2019 এর মডেল পেপার ওকে অল্টো 2009 এর গাড়ি হ্যাঁ অনলি 60000 টাকা এটা যে ম্যাক্সি ট্রাক বোলেরো ম্যাক্সি ট্রাক আচ্ছা ছোট মডেলটা আচ্ছা হ্যাঁ 2016 এর গাড়ি এর দাম আছে 1.5 লাখ টাকা মাত্র 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা এটা হচ্ছে 2013 এর গাড়ি 2013 এর গাড়ি হ্যাঁ 13 এর গাড়ি হন্ডা আমেজ হ্যাঁ এটা আপনার দাম আছে 1,90,000 টাকা 1,90,000 লোনও হয়ে যাবে এটা হচ্ছে অল্টো জেন গাড়ি হ্যাঁ গাড়ি একদম মানে দেখার কিচ্ছু নেই আচ্ছা গাড়ির দাম হচ্ছে মাত্র 70,000 টাকা মাত্র 70,000 এসি পাওয়ার সেন্টার লক সব আছে সবকিছু একদম গুড কন্ডিশনে হ্যাঁ নমস্কার প্রিয় দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন কালেকশন নিয়ে আর আজকে যা কালেকশন নিয়ে এসেছি আজকে কালেকশনে আপনি পেয়ে যাবেন পিকআপ গাড়ি এত কালেকশন এখানে রয়েছে যে আপনাকে আর কোথাও যেতে হবে না আর আপনি এখানে সব ধরনের পিকআপ পেয়ে যাবেন তার সাথে কমার্শিয়াল গাড়ির টাটার গাড়ি আছে প্লাস প্রাইভেট কার রয়েছে আর অন্যান্য গাড়ি রয়েছে তো চলুন তাহলে কোথায় এসেছি আমরা চলে এসেছি বহরমপুর ইন্ডিয়ান অটোমোবাইলে এবং এখানে আপনি সব ধরনের সুবিধা পেয়ে যাবেন তো চলুন তাহলে ইন্ডিয়ান অটোমোবাইলে ওনারকে ডেকে নিব এবং ওনার কাছ থেকে দেখে নিব কি কি গাড়ি এখানে রয়েছে এবং কি ফ্যাসিলিটি আপনারা এখান থেকে পেতে পারেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি তো আমরা ইন্ডিয়ান অটোমোবাইলের ওনারকে ডেকে নিয়েছি এবং ওনার কাছ থেকে আমরা শুনে নেব তো নমস্কার দাদা ভালো আছেন ভালো আছি তো চলে এসেছি আবার আপনার গ্যারেজে তো কি কি গাড়ি এখন এই মুহূর্তে আপনার কাছে রয়েছে স্টকে বোলেরো পিকআপ আছে 14টা বোলেরো পিকআপ আছে 2023-এর, 22-এর, 21-এর, 20-এর, 17-18-19-13-14-15 সব রকম আছে তার সাথে প্রাইভেট কারও রয়েছে হ্যাঁ প্রাইভেট কারও আছে চলুন তাহলে শুরু করা যাক কি কি গাড়ি রয়েছে তো প্রথমে গাড়ি দেখে নিচ্ছি একদম খুবই পপুলার গাড়িটি দেখে নিন বোলেরো পিকআপ গাড়ি 1.7 বোলেরো পিকআপ 1.7 যার মূল্য আছে 6,70,000 টাকা 6,70,000 টাকা কত মডেল এটা এটা 2019 এর মডেল 2019 এর মডেল পেপার ওকে তো শুনতে পেলেন আপনারা 2019 এর মডেল এটি হচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.7 এক্সএল গাড়ি কালার দেখতে পাচ্ছেন পুরো পেপার ওকে আছে কালার কন্ডিশন থেকে শুরু করে ডালা কন্ডিশন টায়ার কন্ডিশন একেবারে সব কিছু একেবারে গুড কন্ডিশনে রয়েছে তো যদি গাড়িটি আপনার পছন্দ হয় তো গাড়ি যদি নেন তো ওনার সাথে আপনি যোগাযোগ করে নেবেন চলুন এরপরে আবার কি গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি তো পরে গাড়িতে চলে এসেছি আবার দেখে নিচ্ছি কি গাড়ি আছে এটা কি গাড়ি দাদা এটা এটা হচ্ছে বোলেরো 1.7 1.7 আচ্ছা তো এটা কন্ডিশন কেমন কি রয়েছে এটা গুড কন্ডিশন আছে এটা দাম আছে 6.5 লাখ কতর মডেল এটা 19 এর মডেল পেপার আপডেট পেয়ে যাবে হ্যাঁ পেপার ইন্স্যুরেন্স বাদে ওকে সমস্ত কিছু আপডেট করে দিবেন ওকে আচ্ছা সারে সারে তো গাড়িটি তো আপনারা পুরোটা দেখতেই পেলেন গাড়ি একেবারে গুড কন্ডিশনে রয়েছে এটি 2019 এর মডেল এবং 6.5 লাখ টাকা দাম রাখা হয়েছে এবং তার সাথে আপনি এখানে ম্যাক্সিমাম 5 থেকে 5.5 লাখ টাকা লোন পেয়ে যাবেন তো আপনাকে খুব কমই ইনভেস্টমেন্ট করতে হবে যদি গাড়িটি নেন চলুন এরপরে কী গাড়ি আছে আবার দেখে নিচ্ছি তো পরে গাড়ি দেখে নেন পরে গাড়িও খুব জনপ্রিয় গাড়ি এটি কী গাড়ি দাদা এটা হচ্ছে ম্যাক্সি ট্রাক বোলেরো ম্যাক্সি ট্রাক আচ্ছা ছোট মডেলটা আচ্ছা তো গাড়িটি কন্ডিশন দেখে নেন ভালো করে আনরেজিস্টার্ড হ্যাঁ 2016 গাড়ি এর দাম আছে 1.5 লাখ টাকা মাত্র 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা আচ্ছা লোন কি হবে এই গাড়িতে না লোন হবে না পেপার্স নেই গাড়ির আচ্ছা পেপার্স নেই না তো যেনারা এই ভিডিওটি দেখছেন গাড়িটি দেখে নেন ভালো করে এটি হচ্ছে মাহিন্দ্রা বোলেরো ম্যাক্সি ট্রাক যেটা নিচু মানে এক্সেলের নিচ দিয়ে যেটা পাতি যায় সেই গাড়িটি এই গাড়িটি তো গাড়িটির দাম বেশি রাখা হয়নি মাত্র 1.5 লাখ টাকা রাখা হয়েছে এবং আনরেজিস্টার্ড গাড়ি যদি আপনি গাড়িটি নেন তো আপনি এখনই যোগাযোগ করতে পারেন তার সাথে আপনি কিন্তু এই গাড়িতে লোন পাবেন না চলুন এর পরে গাড়ি কী গাড়ি আছে দেখে নিচ্ছি আবার পরে গাড়িটি দেখে নিচ্ছি কী গাড়ি দাদা এটা অল্টো
2009 এর গাড়ি হ্যাঁ পেপারস পুরো ফেল আছে আচ্ছা যা আছে এই অবস্থায় হ্যাঁ অনলি 60000 টাকা মানে পেপারস ফেলে 60000 টাকা দাম আছে একদম অল্প দাম আছে অল্প দাম একদম অল্প দাম গাড়ি গুড কন্ডিশন আছে একদম ভিতরে ছবি টবি আবার ওকে আছে আচ্ছা এসি টুটি সব ওকে আছে আচ্ছা চলো কোনো ফল্ট থাকলে সেটা আছে করে তো চলুন পরে গাড়ি দেখে নিচ্ছি তো পরে গাড়ি দেখে নিচ্ছি খুবই জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে সুপ্রিয় 2021 সালের গাড়ি হ্যাঁ সুপ্রিয় হ্যাঁ এর দাম এটার দাম আছে 365000 টাকা 365000 এটা সুপ্র বড় মডেলটা হ্যাঁ বড় মডেলটা বড় মডেলটা হুম তো দেখতে পেলেন গাড়িটি এটি হচ্ছে সুপ্র ম্যাক্সিট্রাক T2 HD সিরিজ 2021 এর মডেল এবং এটির দাম রাখা আছে 365000 টাকা চলুন পরে গাড়িটি পরে গাড়ি দেখে নিচ্ছি আবার পরে গাড়ি মহিন্দ্রা বুলেরো পিকআপ আবার সেই গাড়ি এই গাড়িটি সম্বন্ধে একটু জেনে নিচ্ছি দাদা সাথে 1.7 1.7 গাড়ি কন্ডিশনটা একটু বলে দেন দাদা গুড কন্ডিশন এবং গাড়ির দাম দাম আছে 6.5 লাখ 6.5 লাখ টাকা গাড়ির দাম লোন কতটা হয়ে যাবে 5 লাখ 10 কোটি লোন হবে 5 লাখ 10 কোটি লোন হয়ে যাবে তো আপনারা শুনতে পেলেন আর এটি হচ্ছে মডেল এটি হচ্ছে 2019 এর 1.7 XL মডেল এবং এটির দাম রাখা আছে 6.5 লাখ টাকা চলুন পরে গাড়িতে আবার পরে গাড়িটি দেখে নেন এটি প্রাইভেট কার এই গাড়িটি সম্বন্ধে জেনে নিচ্ছে দাদার কাছ থেকে এটা হচ্ছে 2013 গাড়ি 2013 গাড়ি হ্যাঁ 13 গাড়ি হন্ডা আমেজ হন্ডা আমেজ হ্যাঁ এটা আপনার দাম আছে 1,90,000 টাকা 1,90,000 লোনও হয়ে যাবে লোনও হয়ে যাবে পুরো ফেস আছে কাগজপাতি তো গাড়িটি দেখতে পেলেন প্রাইভেট কার 2013 এর মডেল যদি গাড়িটি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং দাম রাখা আছে 1,90,000 চলুন পরে গাড়িটি দেখে নিচ্ছি আবার পরে গাড়িটি কি গাড়ি আছে দাদাটা পরে গাড়ি টাটা টাটা এসটি জিপ এক্সেল আচ্ছা এটা 2018 এর গাড়ি 2018 গাড়ি হ্যাঁ 2018 গাড়ি তো জেনারা ছোটখাটো ব্যবসা করবেন মনে করছেন তো এই গাড়িটি বিশেষ করে ওনাদের জন্য এবং এই গাড়িতে মাইলেজ কিরকম পাওয়া যাবে দাদা এই গাড়িতে মাইলেজ ভালো মাইলেজ ভালো মাইলেজ পাবে লোন হবে এই গাড়িতে হ্যাঁ লোন হবে তো আপনারা শুনতে পেলেন লোনও পেয়ে যাবেন এই গাড়িতে লোনের মাধ্যম দিয়ে প্লাস দাম গাড়ির দাম কত রাখা আছে 1.5 লাখ 1.5 লাখ টাকা তো এটা 2018 মডেল টাটা জিপ এক্সেল এবং এটির দাম রাখা আছে 1.5 লাখ টাকা চলুন পরে গাড়িটিকে 2016 গাড়ি পেপার পাতি ওকে আছে দাম আছে 4,20,000 টাকা 2016 গাড়ি 4,20,000 টাকা গাড়ি গুড কন্ডিশন পুরো পেপারস ওকে পুরো পেপারস ওকে ইন্স্যুরেন্স ওকে ইন্স্যুরেন্স ওকে তো আপনারা শুনতে বলেন গাড়ির সাথে আপনার ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন এবং এটি 2016 মডেল দাম রাখা আছে 4,20,000 টাকা চলুন এরপরে কি গাড়ি আছে দেখে নিচ্ছি এবার চলে আসলাম একটু বড় গাড়িতে তো গাড়িটি কি গাড়ি আছে দাদার কাছ থেকে জেনে নিচ্ছি এটা কি গাড়ি 709 গাড়ি 709 হ্যাঁ আচ্ছা 709 গাড়ি পুরো পেপারস পাতি ওকে আছে ইন্স্যুরেন্স বাদে ইন্স্যুরেন্স বাদে কত মডেল এটা এটা 2013 এর মডেল 2013 মডেল তো গাড়ি কন্ডিশনটা দেখে মনে হচ্ছে না যে এটি 2013 এর মডেল গাড়ি কন্ডিশন দেখলেন টায়ার থেকে ডালা থেকে টায়ার নতুন আছে পুরো একদম অ্যালুমিনিয়াম বডি আছে আচ্ছা অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ ছোট টায়ার নতুন অ্যালুমিনিয়াম বডি গাড়ি ফেস আছে গাড়ি দেখার কিছু নেই আচ্ছা একদম গুড কন্ডিশন গাড়ি তো এটি দাম কত রাখা আছে দাদা এটা এটা দাম আছে 3,90,000 তো মাত্র 3,90,000 টাকা দাম রাখা আছে খুব একটা বেশি দাম রাখা হয়নি এবং তার সাথে আপনি লোনও পেয়ে যাবেন চলুন পরে গাড়িতে দেখে নিচ্ছি আবার পরে গাড়ি দেখে নিচ্ছি এটাও একটি বড় গাড়ি তো যেনাদের বড় গাড়ি রিকোয়ারমেন্ট রয়েছে গাড়িটি ভালোভাবে দেখে নেবেন এই গাড়িটি সম্বন্ধে তার কাছ থেকে শুনে নিচ্ছি এ 2022 এর গাড়ি 2022 গাড়ি একদম দেখার কিছু নেই একবার কারেন্ট গাড়ি আচ্ছা বেশি চলেনি 10000 গাড়ি চলেছে মাত্র 10000 কিলোমিটার চলেছে 2022 এর মডেল BS6 মডেল এবং এটি মডেল কত দাদা এটা হচ্ছে 1512 1512 6 চাকা নাকি এটা 6 চাকা 6 চাকা তো আপনারা যদি নতুন গাড়ি নিতে চান তো গাড়িটি একবার দেখে নিন আশা করি আপনি এই গাড়িটি দেখার পর আপনি নতুন গাড়ি নেবেন না গাড়ি কন্ডিশনে কালার থেকে শুরু করে ডালা থেকে শুরু করে টায়ার কন্ডিশন সব কিছু ওকে আছে এটি কত দাম কত রাখা আছে দাদা এটা 6.5 লাখ 6.5 লাখ টাকা গাড়ির দাম রাখা আছে 2019 এর মডেল 19 এর মডেল এটি হচ্ছে মহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সএল 2019 এর মডেল এবং দাম রাখা আছে 6.5 লাখ টাকা এবং আপনি 5 থেকে 5.5 লাখ টাকা লোন পেয়ে যাবেন চলুন এরপরে গাড়িটি হ্যাঁ এরপরে গাড়ি দেখে নিচ্ছি কি গাড়ি রয়েছে এটা হচ্ছে 2018 এর গাড়ি আচ্ছা হ্যাঁ হ্যাঁ জিতু এটা হচ্ছে 19 এর গাড়ি আচ্ছা এটা হচ্ছে 20 এর গাড়ি তো দেখে নেন পর পর তিনটে গাড়ি রয়েছে তিনটে গাড়ি মহিন্দ্রা জিতো গাড়ি তিনটে গাড়ি ভালো করে দেখে নিন তিনটে গাড়ির ব্যাপারে বলে দিচ্ছি একই গাড়ি সেম গাড়ি খালি কালারটা একটু আলাদা রয়েছে হ্যাঁ আর আলাদা রয়েছে হ্যাঁ এটার দাম আছে
2020 model, 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 2
কি গাড়ি দাদা? এটা হচ্ছে 2000 এই বোলেরো পিকআপ এফবি এফবি মডেল। আচ্ছা 8.5 ফুটের ডালা এটা নাকি? এটা 8.5 ফুটের ডালা। তো যারা মাছের ব্যবসা করছেন ভাবছেন তো বিশেষ করে ওনাদের গাড়ি মানে ওনাদের জন্য এই গাড়িটি 2017 সালের গাড়ি। 2017 সালের গাড়ি কত দাম রাখা হয়েছে? এটা দাম হয়েছে 94। এটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ এফবি মডেল 2017 গাড়ি, 4,90,000 দাম রাখা হয়েছে। এরপরে কি গাড়ি আছে আসুন দেখে নিচ্ছি আবার। তো পরে গাড়িটি খুবই জনপ্রিয় গাড়ি। হ্যাঁ এটা হচ্ছে 2018 সালের গাড়ি। 2018 সালের গাড়ি। হ্যাঁ এটার দাম আছে 2,90,000। আচ্ছা 2,90,000। হ্যাঁ এটি হচ্ছে মাহিন্দ্রা ম্যাক্সি ট্র্যাক এইচডি সিরিজ 2018 মডেল, 2,90,000 টাকা গাড়ির দাম রাখা হয়েছে। চলুন এরপরে গাড়িটি দেখে নিচ্ছি আবার। পরে গাড়িটি দেখে নিচ্ছি আবার। পরে গাড়িটি কি গাড়ি রয়েছে দাদা? এটা সুপ্রিয়। এটা সুপ্রিয় সেম গাড়ি? হ্যাঁ এটা 3 লাখ টাকা দাম আছে। 2019 এর গাড়ি। 2019 এর গাড়ি 3 লাখ দাম আছে। এটি হচ্ছে মাহিন্দ্রা সুপ্র ম্যাক্সি ট্র্যাক টি 2019 এর মডেল, এটি দাম রাখা হয়েছে 3 লাখ টাকা। আসুন এরপরে গাড়ি কি আছে দেখে নিচ্ছি। এরপরে গাড়িটি দেখে নেন, খুবই ভালো গাড়ি। আইরিশ, টাটা আইরিশ। টাটা আইরিশ 2019 এর গাড়ি। আচ্ছা 1.5 লাখ টাকা দাম আছে। মাত্র 1.5 লাখ টাকা? মাত্র 1.5 লাখ। লোন হবে? হ্যাঁ লোন হয়ে যাবে। মাত্র 1.5 লাখ টাকা গাড়ি, তার মধ্যে আবার লোন পেয়ে যাবেন। তো যদি গাড়িটি নিতে চান তো যোগাযোগ অবশ্যই করবেন। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি। এরপরে গাড়ি রয়েছে প্রাইভেট কার রয়েছে, গাড়িটি ভালোভাবে দেখে নিন। গাড়ি 20 সালের গাড়ি। আচ্ছা পেপার ওকে আছে, ট্যাক্স ফিটনেস তো দিয়ে আছে, প্রতিশুদ্ধি দিয়ে আছে। এটার দাম আছে 2,90,000। 2,90,000। কত মডেল এটা? 20। এটি হচ্ছে 2020 মডেল, মারুতি সুজুকি কোম্পানি গাড়ি রয়েছে। 2020 সালের গাড়ি, মারুতি সুজুকি অল্টো নাকি? অল্টো। এটি 2020 গাড়ি, অল্টো 800। অল্টো 8। এটি হচ্ছে মারুতি সুজুকি অল্টো 800 2020 গাড়ি। এবং এরপরে গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, যে গাড়িটি দেখাবো আপনাদের যদি ছোটোখাটো ফ্যামিলি এবং খুব কম বাজেট তো গাড়িটি একটু শুনে নিচ্ছি। এটা হচ্ছে অল্টো জেন গাড়ি। অল্টো জেন। হ্যাঁ গাড়ি একদম মানে দেখার কিচ্ছু নেই। আচ্ছা হ্যাঁ 4টে হুইল টায়ার আছে। আচ্ছা 4টে টায়ারের দামই হচ্ছে 20,000 টাকা। গাড়ির দাম হচ্ছে মাত্র 70,000 টাকা। মাত্র 70,000। এসি পাওয়ার সেন্টার লক সব আছে, মানে সবকিছু একদম গুড, একদম গুড কন্ডিশন আছে, গুড কন্ডিশনে। হ্যাঁ স্টার্টে তো এসি পাওয়ার সেন্টার লক সব কমপ্লিট আছে, সবকিছু কমপ্লিট একদম একদম। আর এটি ট্যাক্স কত দিনের আছে? লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স, বুঝতে পারছি। দেখার কিচ্ছু নেই, এখানে দেখার কিচ্ছু নেই, এদিকে এদিকে পুরো একদম গাড়িটি দেখে নিন আছে, পুরো পুরো ভিতর ভিতর সব ফেস আছে, ভিতরে মেরে দেখে নাও। হ্যাঁ ডিভিডি টিভিডি সব আছে, সব কিছু। তা আপনি যদি একটা টোটো নিতে যান সেখানে আপনার মোটামুটি 1.5 লাখ টাকা খরচা করতে হয়। সেখানে আপনি এত সুন্দর একটা গাড়ি পাচ্ছেন নিজের ফ্যামিলির ইউজের জন্য। আর কালার দেখতে পাচ্ছেন, কালারটা খুব সুন্দর কালার রয়েছে, একেবারে অরিজিনালই কালার রয়েছে। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি। এরপরে এটা কি গাড়ি দাদা? এটা মারুতি অগ্নি ভ্যান। মারুতি অগ্নি। আচ্ছা মারুতি অগ্নি ভ্যান। আচ্ছা এটা কি কন্ডিশন? এটা 2002 এর গাড়ি। 2002 এর গাড়ি। লাইফ টাইম ট্যাক্স আছে, লাইফ টাইম ট্যাক্স। হ্যাঁ পুরো পেপার ওকে আছে। হ্যাঁ গ্যাস গ্যাস বসানো আছে, গ্যাস বসানো আছে। হ্যাঁ আর পেট্রোল, পেট্রোল চলবে, পেট্রোলও চলবে, গ্যাসও চলবে, দুটোই চলবে। হ্যাঁ এটার দাম আছে মাত্র 65,000 টাকা। মাত্র 65,000 টাকা? ভাবতে পারছেন তো, মাত্র 65,000 টাকা দিয়ে গাড়ি দিচ্ছে এখান থেকে। আর গ্যাস পারমিট আছে, তার সাথে লাইফ টাইম ট্যাক্স পাচ্ছেন আপনি। তো এত সুন্দর মানে এত সস্তা আর কোথায় পাবেন আপনি। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি। এরপরে গাড়িটি দেখে নিচ্ছি, খুবই জনপ্রিয় গাড়ি একেবারে। এটা হচ্ছে মাহিন্দ্রা স্কর্পিও গাড়ি। হ্যাঁ গাড়ি 15 সালের গাড়ি। 2015 সালের গাড়ি। হ্যাঁ এটার দাম আছে 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা 2015 সালের গাড়ি। S2। S2 মডেল। আচ্ছা গাড়ি একদম ফ্রেশ। আচ্ছা ভিতর ভিতর সব ফ্রেশ। আচ্ছা গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে। 2016 মডেল নাকি? না 15 মডেল, সরি। এটি হচ্ছে 2015 মডেল মাহিন্দ্রা স্কর্পিও S2 মডেল, এবং এটির দাম রাখা আছে 6.5 লাখ টাকা। যদি আপনি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন ওনার সাথে। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে I10 2008 এর গাড়ি। গাড়ি গুড কন্ডিশন আছে,
130,000 দাম আছে 130,000 130,000 লোন হবে এতে লোন হবে না লোন হবে না না ক্যাশ তো যদি আপনি এই গাড়িটা নিতে চান তাহলে আপনি ক্যাশেই নিতে হবে 130,000 মাত্র রাখা আছে দাম এবং কন্ডিশনে দেখতে পাচ্ছেন খুবই গুড কন্ডিশনে কালার থেকে শুরু করে টায়ার কন্ডিশন সবই ভালো রয়েছে সব লাগানো আছে ঢোল লাগানো রয়েছে ঢোল পেয়ে যাচ্ছেন আপনি গাড়িতে তো চলো দাদা এখানে আপনার গাড়ি তো পাওয়া যাবে পুরনো গাড়ি তার সাথে এক্সট্রা কি আরো মানে ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে ফ্যাসিলিটি বলতে গেলে কেউ যদি পুরনো গাড়ি থাকে সে পুরনো গাড়ি দিয়ে আমাদের গাড়ি নিতে পারে যদি গাড়ি নাও নাই এই যদি গাড়ি নাও নাই যদি ওনার কাছে গাড়ি থাকে সে ফোন করতে পারে সে গাড়ি আমি কিনে নেব যে কোনো গাড়ি আচ্ছা আচ্ছা এনআর প্লেন বা তো আপনারা যদি মনে করেন যে আপনার কাছে কোনো পুরনো গাড়ি রয়েছে সে গাড়িটি আপনি জমা করে আবার একটি পুরনো গাড়ি নিতে যাচ্ছেন সেটাও আপনি পেয়ে যাবেন এবং তার সাথে মোটরসাইকেল যদি থাকে সেটাও নিয়ে নেবে এবং আপনার কাছে যদি গাড়ি থাকে এবং আপনি যদি বিক্রি করেন এবং গাড়ি নেবেন না হয়তো সে সুবিধাও আপনি পেয়ে যাবেন তো আপনারা গাড়ি তো দেখতে পেলেন এখানে এত গাড়ি রয়েছে এখানে এত গাড়ি রয়েছে যা আপনার অবশ্যই কিন্তু পছন্দ হবে কারণ আপনি এখানে যখন আসবেন দাদা কিন্তু আপনাকে ঘুরিয়ে পাঠাবে না সব ধরনের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন তো দাদার কাছ থেকে একটু শুনে নিচ্ছি সবথেকে কম বাজেট থেকে কি গাড়ি আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন বোলেরো পিকআপও কম রেঞ্জের আছে মোটামুটি তো এখানে আপনি পেয়ে যাবেন সব ধরনের গাড়ি লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত এবং ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি পর্যন্ত আপনারা যদি এখান থেকে গাড়ি নিতে চান তাহলে দাদার কাছ থেকে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমরা শুনে নিচ্ছি অ্যাড্রেসটা হলো বহরমপুর বানজেটিয়া আচ্ছা মহাতালা মহাতালা হ্যাঁ মহাতালা শনি মন্দিরের কাছে এসে পেয়ে যাবে আপনার ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার হচ্ছে 95 64 47 47 18 আচ্ছা এবং ফোন মানে কোন টাইমের মধ্যে করতে হবে আপনাকে ও যে কোনো টাইমে ফোন করলে হবে হ্যাঁ তো অসুবিধা নেই আপনারা যে কোনো টাইমে আপনারা ফোন করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন কালেকশনের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত